মালয়েশিয়ায় আন্তরাজ্য ভ্রমণ শুরুর পর এসওপিতে আসছে পরিবর্তন। মালয়েশিয়ার সরকার আন্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার পর মসজিদে বিয়ের আয়োজন এবং জামাতে নামাজ আদায়ের উপর বর্তমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বা এসওপি পর্যালোচনা করা হবে, সেক্ষেত্রে আসতে পারে পরিবর্তন। প্রধানমন্ত্রীর বিভাগের ধর্ম বিষয়ক উপমন্ত্রী দাতুক আহমদ মারজুক শারি গতকাল বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরাজ্য ভ্রমণের ঘোষণার পর সর্বশেষ এসওপি প্রকাশ করা হবে। এক্ষেত্রে বর্তমানে যে এসওপিটি কার্যকর রয়েছে তাতে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। শুধু মসজিদেই নয়, অন্যান্য সকল সেক্টরে, কর্মক্ষেত্রে কিংবা রেস্টুরেন্টে এসওপির একটি রদবদল আসবে এমনটাই ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। কেননা আন্তরাজ্য ভ্রমণের ফলে আরো বেশি জনসমাগমের ঘটনা ঘটতে পারে, একই সাথে যেহেতু সকলেই টিকাপ্রাপ্ত তাই সুরক্ষার ব্যাপারটিও বিবেচনায় থাকবে বলেও জানান ধর্মবিষয়ক এই উপমন্ত্রী। গতকাল মালয়েশিয়ার কাম্পো ক্লান্ডাকে ট্যাক্সি চালক, জেলে ও কৃষকদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার পর প্রধানমন্ত্রীর বিভাগের ধর্ম বিষয়ক উপমন্ত্রী দাতুক আহমদ মারজুক শারি বলেন, ধর্মীয় বিষয় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত হয়তো বিয়ের বিধান এবং মসজিদে কার্যক্রমের জন্য বর্তমান এসওপিতে পরিবর্তন আসবে। এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, মন্ত্রী পরিষদের বৈঠক এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এগুলো নির্ধারিত হতে পারে। এর আগে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ঘোষণা করেছিলেন, আন্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত আরও কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এটি সারা দেশে একযোগে কার্যকর হবে। এদিকে আত্মহত্যার প্রচেষ্টাকে অপরাধী বলে দণ্ডবিধির 909 ধারা বাতিল করার পদক্ষেপের বিষয়ে মারজুক বলেন, তার বিভাগ এখনও এই বিষয়ে আলোচনা করেনি। আইনগত দিক থেকে সমস্যাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার অধীন বলেও তিনি মন্তব্য করেন। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।